কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত ইতিহাসের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমন কি সাজেশন প্রদান করে থাকি কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের হয়ে না আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াজ করছো তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও সো ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা আমরা একটা সিরিজ শুরু করেছি যা এখনো কন্টিনিউ চলছে আর এই সিরিজের নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র আর এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি করতে পারো তাহলে এমডিসি কোর্সের অন্তর্গত হিস্ট্রি সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস অর্থাৎ অলরেডি আমরা একটা ক্লাস সম্পর্কে আলোচনা করেছি ওই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখে নেওয়া যাক এই ব্রহ্মাস্ত্র নামক সিরিজের দ্বিতীয় ক্লাসে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে তো প্রথম প্রশ্ন প্রশ্নটিতে জানতে চেয়েছে নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৈর্যের হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে মুদ্রা রাক্ষস তাহলে কোথায় রয়েছে আমাদের যে অপশন তার মধ্যে আমরা ডি নম্বরে দেখতে পাচ্ছি মুদ্রা রাক্ষস পরবর্তী প্রশ্ন সিন্ধু উপত্যকা সিন্ধু উপত্যকা সভ্যতা আবিষ্কার করেছিলেন আমরা সবাই জানি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় রয়েছে অপশন নম্বর আমরা দেখতে পাচ্ছি রাখাল দাস রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কলিবঙ্গান বা কালীবঙ্গান তাহলে অপশন নম্বর আমাদের সি তে আমরা দেখতে পাচ্ছি কলিবঙ্গান বা কালীবঙ্গান পরবর্তীতে মানুষের আবিষ্কার প্রথম ধাতু ছিল মোস্ট ইম্পর্টেন্ট স্টার চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ তো স্টার চিহ্ন একটু দেখে সেই হিসেবে তোমাদের প্রস্তুতি নিতে হবে মানুষের আবিষ্কার সরি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি মানুষের আবশ আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক পরবর্তী নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নাসিক প্রশস্তি প্রচার করেছিলেন গৌতমী পূর্ণ গৌতমী পুত্র সাতকর্ণী তাহলে অপশনে আমাদের ডিতে রয়েছে তাহলে ডি নম্বর আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দ্বাদশ অঙ্গে ঠিক আছে প্রশ্নটিতে বলছে দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে এক্ষেত্রে দ্বাদশ অঙ্গে বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে আমাদের উত্তর হচ্ছে মহাবীর তাহলে কোথায় রয়েছে মহাবীর অপশন নম্বর ডিতে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন আমরা সবাই জানি এবং প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন তহকিক ই হিন্দ রচনা করেছিলেন আল বিরুনী আমাদের প্রথমে রয়েছে অপশন নম্বর এ আমাদের সঠিক পরবর্তী প্রশ্ন পরবর্তী অর্থাৎ টোয়েন্টি এইট কী বলছে এখানে এখানে বলছে চতুর্বর্ণের ধারণা প্রথম কোথায় পাওয়া যায় ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষত্বে তাহলে কোথায় রয়েছে অপশন নম্বর এতেই আমরা পাচ্ছি পরবর্তী টোয়েন্টি নাইন কি বলছে টোয়েন্টি নাইনে বলছে চালুক্য দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা কোন গ্রন্থে উল্লিখিত আছে সেটা হচ্ছে আইহোল লিপি কোথায় রয়েছে আমাদের অপশন নম্বর আমরা দেখবো ডিতে রয়েছে তাহলে আইহোল লিপি থার্ডটি অর্থাৎ তিরিশ নম্বরে কি রয়েছে তিরিশ নম্বরে রয়েছে গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে মোস্ট ইম্পর্টেন্ট গঞ্জাম লিপিতে কোন রাজার ও কাহিনি বর্ণিত আছে এটা হচ্ছে আমাদের শশাঙ্ক তাহলে আমরা অপশনে দেখব কোথায় রয়েছে শশাঙ্ক অপশন নম্বর সিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে অপশান নম্বর সি আমাদের সঠিক থার্টি ওয়ান তো এখানে জানতে চেয়েছে খালিমপুর তাম্রলিপি কোন রাজার কৃত্তিত্ব বর্ণনা করে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল তাহলে অপশন নম্বর সি থার্টি টু যেখানে জানতে চেয়েছে কোনটি সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর ছিল মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লোথাল আমরা সবাই জানি তাহলে লোথাল অপশন সিতে আমাদের রয়েছে থার্টি থ্রি কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ধর্মপাল অপশন নম্বর এ আমরা দেখতে পাচ্ছি থার্টি ফোর যেখানে জানতে চেয়েছে কোন দেশের সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় ব্যবসা বাণিজ্যের উল্লেখ পাওয়া যায় যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার সঙ্গে সেটা হচ্ছে আমাদের সুমের তাহলে সুমের কোথায় রয়েছে অপশন নম্বর বি তাহলে অপশন নম্বর বি আমাদের সঠিক পরবর্তী পরবর্তীতে পরবর্তী থার্টি ফাইভ জানতে চেয়েছে কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ কোথা রয়েছে অপশন নম্বর ডি ও সরি ঋগবেদ আমরা পাচ্ছি অপশন নম্বর বিতে তাহলে অপশন নম্বর বি আমাদের সঠিক কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গিয়েছিল বা গিয়েছে আমরা সবাই জানি মহেন্দ্র দারো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঋগবেদে মোট কটি স্রোত আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে এক হাজার আঠাশটি অপশন নম্বর বি আমাদের সঠিক থার্টি এইট যেখানে জানতে চেয়েছে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন বিনতুগ্লোকের রাজত্বকালে তাহলে বিন্তুগ্লোক কোথায় রয়েছে অপশন নম্বর বি পরবর্তী প্রশ্ন থার্টি নাইন আর্যভট্ট এবং বড়হমিহির কোন যুগের মনীষী ছিলেন আর্যবট্ট এবং বরাহমিহির গুপ্ত যুগের মনীষী ছিলেন অপশন নম্বর বি আমাদের সঠিক ফর্টি আই প্রশস্তি কে রচনা করেছিলেন আইহল প্রশস্তি রচনা করেছিলেন রবিকীর্তি আমরা দেখতে পাচ্ছি অপশন নম্বর বিতে রয়েছে সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা তো তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো ডিসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস আপকামিং ক্লাস প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই